ফেসবুক আইডি বা ফেসবুক পেজের বেশি করে ভিউয়ার এবং ফলোয়ার আনার জন্য আপনার প্রথমে ভিডিওর একটা আকর্ষণীয় থাম্বনেল এড করতে হবে। তারপর আপনার আইডি সুরক্ষা রাখার জন্য বা পেজ সুরক্ষা রাখার জন্য ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কিনা, কপিরাইট ধরা আছে কিনা, কপিরাইট মিউজিক আছে কিনা সেটা চেক করে আপনি পোস্ট করলে বেশি করে আপনার রিচ, এঙ্গেজমেন্ট এবং আপনার ফলোয়ার, নেট ফলোয়ার বেশি বেশি করে পাবেন। তো এই কাজটি আপনি কীভাবে করবেন, কোন প্রসেসে ভিডিও পোস্ট করলে আপনি বেশি বেশি রিচ এবং ফলোয়ার আসবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিই। ফেসবুকের ভিউ আনার জন্য আপনার ফেসবুক থেকে সরাসরি ডাউনলোড না করে মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমার পছন্দের ব্রাউজার গুগল ক্রোম, ব্রাউজারটা আমি ওপেন করে আমি এখানে ফেসবুকটা লগ ইন করে নিলাম। লগ ইন করে আপনি পেজ হোক বা আইডি হোক একে পেজের মাধ্যমে আপনার এই ক্রমের মাধ্যমে যদি ভিডিওটা পাবলিশ করেন বেশি বেশি ভিউ এবং ফলোয়ার আসতে সহজ হবে। তো এখানে এসে আমি ভিডিওর ক্লিকে পোস্টে ক্লিক করে দিলাম এবং ভিডিওটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমি এখান থেকে শেয়ার করবো না, আমি শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন ওপরে ভিডিও এডিটিংয়ের অপশন আছে সেটার উপর ক্লিক করে আমি এখানে দেখতে পারবেন মেটা বিজনেস সুইটের মাধ্যমে ক্লিক করে আমি নতুন একটা পেজে আসবে। এই পেজটার মাধ্যমে যদি আপনি ভিডিওটা শেয়ার করেন বা পোস্ট শেয়ার করেন, রিলস শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার ভিউ এবং ফলোয়ার বেশি বেশি আসবে। তো আসার পর এখানে দেখতে পারবেন ভিডিওটা আপলোড, আপলোড আমি ক্লিক করে আমি ডেস্কটপ গ্যালারিতে চলে গেলাম। আমার মোবাইলের গ্যালারিতে আসার পর এখানে ভিডিওটা আমি সিলেক্ট করে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে টাইটেল বক্স এবং থাম্বনেল আর ডিসক্রিপশন বক্স আপনাকে শো করবে। তো আপনার ভিডিও রিলেটেড একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি টাইটেল দেবেন এবং ভিডিও রিলেটেড কিছু লেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন রচনা আকারে। তো এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনার পছন্দের এবং হ্যাশট্যাগুলো আপনার ভিউয়ার্সের কাছে পৌঁছাতে ভিডিওটা খুব সহজ করবে। তো এখানে আসার পর লোকেশনটা সেট করে দেবেন, আমি আপনার বাসার যেটা সেটা। তারপর আপনার কাজ হচ্ছে একটি থাম্বনেল চয়েস করবেন। তো থাম্বনেলটা এডিট করে রেখেছি আমি, এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমি গ্যালারিতে চলে যাব এবং থাম্বনেলটা সিলেক্ট করে আমি এখানে অ্যাড করে দিব। আপনি এই কাজটি করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউয়ার এবং ফলোয়ার আনতে পারবেন, যেটা আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে অনেক কাজে আসবে। এখন এই কাজটা শেষ, থাম্বনেলের কাজ শেষ এবং হচ্ছে মেন কাজ সেটা হচ্ছে কপিরাইট মিউজিক আছে কিনা সেটা। তো এখন আমি আমার কাজটা থাম্বনেল অ্যাড করে দিলাম এবং আমি নেক্সটে ক্লিক করে দ্বিতীয় পেজে চলে যাব মিউজিক আছে কিনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট আছে কিনা সেটা চেক করার জন্য। তো এখন আমি ক্লিক করে নেক্সটটাতে এবং চলে আসলাম এখানে। দেখুন এখানে আমার অ্যাপ ভিডিও যেটা দিয়েছে আপলোড কিন্তু 100% হয়েছিল এবং এখানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটা কপিরাইট আছে কিনা সেটা এখন ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিকলি অ্যালগোরিদমের মাধ্যমে প্রসেসিং করছে। তো এখানে যদি আপনি মিউজিক কপিরাইট ধরা পড়ে সেক্ষেত্রে আপনি ভিডিওটা পাবলিশ না করলেও আপনি পেজ বা আইডিতে অনেক সুরক্ষা থাকবে। আর যদি কপিরাইট ধরা পড়ে সেক্ষেত্রে ভিডিওটা ডিলিট করে দিতে পারেন। আর এখানে না হলে আপনি এখান থেকে ভিডিওটা পাবলিশ করলে বেশি বেশি করে আপনার ভিউ, ফলোয়ার এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট পাবেন। তো এই ছিল আজকের প্রসেসটা। এখন আমি ক্লিক করে দেবো এবং এখানে দেখেন ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটা এখন ডান চলে আসছে, ডানে আমি ক্লিক করে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি এরকম আরও ইম্পর্টেন্ট নতুন নতুন টিপস পেতে চান বা আরও আকর্ষণীয় ভিডিও পেতে চান তো আমাদের চ্যানেলটা, আমাদের আইডিটা ফ্লোতে রাখবেন এবং চ্যানেল থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে রিলস আকার দিব না, আমি এখন বেরিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।